হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিও থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে তো সেই টপিক নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্টের জন্য আজকের এই চ্যানেল কিন্তু ষোলো প্লাস সাবস্ক্রাইবার পার করে ফেলেছে তো সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া এই চ্যানেল থেকে কিন্তু আমি অলরেডি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আর এটা কিন্তু সেকেন্ড পেমেন্টের ভিডিও তো এই সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য তো আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন তো আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমার সেকেন্ড পেমেন্ট নিতে কি কি প্রবলেম হয়েছে বা এই সেকেন্ড পেমেন্ট কতদিনে এসছে এবং কত টাকা এসছে তো এটা জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতাম তো আসুন এবার জেনে নেওয়া যাক যে আমাদের এই সেকেন্ড পেমেন্ট নিতে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে বা এই সেকেন্ড পেমেন্ট কতদিনে এসছে বা কত টাকা এসছে তো ফার্স্ট আমি আপনাদেরকে বলে দিই যে আমার এই ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট নিতে কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা তো সেটা হচ্ছে সম্পূর্ণ না কারণ আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট নেওয়ার সময় কিন্তু সবথেকে বেশি প্রবলেম ফেস করতে হয়েছিল তাই কিন্তু সেকেন্ড পেমেন্ট নেওয়ার সময় আমার কোনো প্রকার প্রবলেম হয়নি কোনো সমস্যা ছাড়াই কিন্তু আমার অ্যাকাউন্টে ইউটিউব থেকে যে সেকেন্ড পেমেন্ট আসে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রেডিট হয়ে গেছে তো এবার আমি আপনাদেরকে বলি যে টাকাটা আসতে আমার কদিন দেরি হয় মাত্র আমার দুদিন দেরি হয় দুদিন কেন দেরি হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি না ইউটিউব থেকে কিন্তু একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের টাকাটা পাঠিয়ে দেওয়া হয় তো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে বাইশ তারিখে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টের নামে তো এবার কি হয় ওই টাকাটা কিন্তু আমার এইচডিএফসিউন্টে আছে দু আসার পরে আমাকে ব্রাঞ্চে ভিজিট করতে বলা হয় না হলে অনলাইনের মাধ্যমে কিন্তু আমি ওই টাকাটা ডিসপোজালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি তো আমার যেহেতু নেট ব্যাংকিং আছে তাই আমি অনলাইনের মাধ্যমে কিন্তু চব্বিশ জুন দু হাজার বাইশ তারিখে ডিসপোজালের জন্য অ্যাপ্লিকেশন করি এবং তারপরে পঁচিশ জুন এবং ছাব্বিশ জুন দু হাজার বাইশ তারিখ ওই দুদিন কিন্তু শনিবার এবং রবিবার থাকার জন্য ব্যাংক বন্ধ ছিল যার জন্য কিন্তু ওই টাকাটা ওই দুদিন আমার ক্রেডিট হয়নি তারপর জুন কিন্তু কোনো প্রকার সমস্যা ছাড়াই ওই টাকাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তো এবার কথা হলো আমার অ্যাকাউন্টে কত টাকা আসে তো দেখুন এডচেঞ্জ অ্যাকাউন্টে একশো ডলার বা তার বেশি হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তো আমার একশো ডলার প্লাস হয়েছিল ওই টাকাটা আমার ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে ওই টাকাটা হয় সাত হাজার নশো প্লাস অর্থাৎ আট হাজার টাকার মতো কিন্তু ওই টাকাটা হয়েছিল তো ওই টাকাটা সাতাশ জুন দু হাজার বাইশ তারিখে কিন্তু কোনো প্রকার সমস্যা ছাড়া আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তো এই সমস্ত কিছু কিন্তু সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য তো এই সেকেন্ড পেমেন্ট আসায় কিন্তু আমি খুবই খুশি এবং আমার বাড়ির লোকও কিন্তু খুবই খুশি এই সমস্ত খুশির পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আপনাদের কারণ আপনারা আমার ভিডিওকে দেখছেন আমাকে সাপোর্ট করছেন তো আপনারা যদি এভাবেই আমাকে সাপোর্ট করে যান আমিও কিন্তু আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে সাপোর্ট তো ভিডিওটি শেষে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারাও ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউবকে নিজের ক্যারিয়ার হিসাবে নিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ইউটিউবে আসুন ইউটিউবকে নিজের ক্যারিয়ার হিসেবে নিই আপনিও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার মধ্যে ধৈর্য থাকে তাহলে ধৈর্য রেখে কাজ করুন তো আপনিও কিন্তু এই ইউটিউব থেকে আমার মতো ইনকাম করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন তো যাই হোক বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারেও বলবো আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং